পারে। মহারাজ থামো, আমি গিয়া তারে নিয়ে আসতে পারি, যদি আপনার নীল ঘোড়া আমারে নিয়ে যায়। মিঠু আসো। মহারাজ ভেতরে এসো, আমি আদেশ না দেয়া পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারবে না। মহারাজ বাদশাহ হওয়ার সময় হয়ে গেছে, তুমি যা পারো তাই করো। আপনারা সবাই বাইরে যান। মহারাজ আপনি এখানে থাকুন। মহারাজ, হাত সাবান দিয়া ভালো কইরা ধুইতে হইব, তারপর বাচ্চারে কোলে নেন। মনে রাখবেন, 72 ঘন্টার আগে শিশুকে গোসল করানো যাবে না, আর পুরো 6 মাস বয়স পর্যন্ত শিশু শুধু মায়ের দুধ খাবে, অন্য কিছুই না, এমনকি পানিরও প্রয়োজন নেই। অন্য কিছু দিলে বাচ্চার ক্ষতি হতে পারে। আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি আমার শিশুর জীবন বাঁচিয়েছেন। আর মিনা, তোমাকেও ধন্যবাদ, তুমি স্বাস্থ্য আপাকে নিয়ে এসেছো। আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না মহারাজ, আপনি শুধু ঠিক করুন আপনার সকল স্বাস্থ্যকর্মী যেন নিরাপদ প্রসব করানোর ওপর প্রশিক্ষণ পায়। আপনি আপনার রাজ্যে সকল শিশুকে নিরাপদে রাখতে পারবেন, যদি নিরাপদ প্রসব করানোর জন্য ট্রেনিং পাওয়া স্বাস্থ্যকর্মী থাকে। হ্যালো চামিলি, চামিলি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। মহারাজ আমাকে যেতে হবে, আমাকে ওখানে দরকার। আর আপনাকে যদি আমাদের দরকার হয়? আমার মোবাইল নাম্বারে ফোন করতে পারেন, অথবা আপনার নীলঘোড়া পাঠাবেন। নীলঘোড়ার পিঠে চড়ে আমি খুব মজা পেয়েছি। ওরে বাপরে, মহারাজ আমার প্রসবের আগেই আমার স্বামীকে দিয়ে প্রশিক্ষণ শুরু করুন। মিনা, ও মিনা, ওঠো তাড়াতাড়ি, সাবান দিয়ে হাত ধুয়ে আসো, নতুন বাচ্চাকে দেখতে হইব না। রাজু, মিঠু তাড়াতাড়ি চলো, সাবান দিয়ে হাত ধুইতে হইব।